তো গুড মর্নিং, সবাই মিলে চা খাচ্ছি। কাল ভাই, ভাইয়ের বউ আর মেয়ে এসছে, আমি আর ভাইয়ের বউ মিলে আর মেয়ে মিলে চা মুড়ি, সবাই মিলে মুড়ি চা মুড়ি খাচ্ছি। তারপরে মেয়ের অনুরোধে একে একে সব রান্না বান্না করব। তো বরবটির ভাতটা বানতে কি কি লাগে? বরবটিটাকে আগে সেদ্ধ করে নিতে হয়। সেদ্ধ করে মিক্সিতে পিষে নিয়েছি, তার জন্য শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। আগে শুকনো লঙ্কাটা, রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো লাল লাল হলে। তারপর বরবটির ওই বাটাটাকে দিয়ে দেবো, ভালো করে কষে নিতে হবে যাতে রসটা মরে যায়। তো রসটা মরে গেলে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিতে হবে, যতটাই রস মরবে ততটাই টেস্টি হবে। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের রান্না, তাই মেয়ের জন্য এটাই বানানো হচ্ছে। তারপরে মাংস, এই যে বরবটি রায়তা কতটা হচ্ছিল, এই বরবটি রায়তা হলো, সরি বরবটি ভাতটা, এই যে কতটুকু হয়ে গেছে একদম নামানার একটু আগে মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি একটু দিয়ে দিচ্ছি, আর এদিকে এই যে মাংস কষা হচ্ছে, আর আজকে রান্না হয়েছে মাংস, বরবটির ভাতটা, এটা আছে মাছের তেল দিয়ে আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভেজেছি, এটা আছে পালং শাকের তরকারি। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো মাংসটা এখন হচ্ছে হোক, তারপর চানটা করবো, একদম দুবেলার করে নিলাম আলু দিয়ে একটু বেশি। তো সবাই একসঙ্গে খাবার বেড়ে নিলাম, সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তাড়াতাড়ি করছি, তারপরে বিকেলবেলা এক জায়গায় বেরোবো। তো খাওয়া দাওয়া করে নি, এইবার আজকে তো ছুটি নিয়েছি, সকাল থেকে অনেক রান্না বান্না করলাম, ওকে খাওয়ালাম, ও যেতে দিল না আমাকে কাজে, বললো মা ছুটি নাও, তাই আমি ছুটি নিয়েছি। তো কালকে বাড়িতে কেউ ছিল না বলে ভয় লাগে বলে ভাই, ভাইয়ের বউটাও এসছে, তোরা এক্ষুনি বেরিয়ে গেল শালির বাড়িতে, আর আমি আর মেয়ে বেরিয়েছি একটা জন্মদিনের উপলক্ষে, মানে জন্মদিনটা অনেক দিন হয়ে গেছে আমাদের ম্যামের, আর ও একজন সেনজিবেশের ম্যামেরও জন্মদিন, মেয়ে যে স্কুলে পড়তেন সেই স্কুলের ম্যামেরের জন্মদিন অনেক দিন আগেই পালন হয়ে গেছে। তা দুজনের জন্মদিন এক জায়গায় হবে, তা মেয়েকে একটা প্রোগ্রাম করতে বলেছে, নাচতে বলেছে, আর ও যাদের নাচ শেখায় তারাও একটা প্রোগ্রাম করবে, তাই আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, আর দুজনের জন্য দুটো গিফট নিয়েছি, আমরা দুটো গিফট নিয়েছি দুজনের জন্য দুটো, আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে সেটা দেখাচ্ছি তো কেমন হয়েছে। তারপর সেখানে টুকটাক অনুষ্ঠান আপনাদেরকে তো দেখাবোই, পুরোটাই হয়তো থাকতে পারবো না, অল্প সময় থাকবো, কারণ মেয়ের ভোরবেলা কালকে চলে যাবে, তো যতটা প্রোগ্রাম করবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই তুলে ধরবো। আঙুল দেখা যাবে, তো এই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। তো বেরিয়ে গিয়ে ওখানে ওনার সেন্ট জেভিয়ার্স অনেক ম্যাম অনেক স্যারাও আসবেন, তো সবার সঙ্গে দেখা হবে, অনেক পুরোনো দিনের ম্যাম স্যারের সঙ্গে, তো আমাদের ম্যামও থাকবে আরো সবাই থাকবে, গিয়ে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে তো এবং সকলেই জানে যে উনি কিরকম রিসাইটেশন করেন, আমরা তার কাছে কিছুই নয় তা সেটুকু, কিন্তু আর আমরা একটা নাটক করব ছোট্ট, আর যিনি আমার কোয়েক্ট উনি এখন কলকাতায় আছেন, উনি গতকাল চলে গেছেন, আজকে একটা কাজ আছে বলে বিশেষ কাজে বলে গেছেন যে তিনি যতটা সম্ভব হয় আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। সাতরাগাছিতে প্রবলেম তোমরা সবাই জানো, এই হ্যাপি বার্থডে Happy birthday to you. May God bless you.
একদিন বয়স ছিল, রোজ সকালে ধরতাম 8:42 ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারির আড্ডা, তাস, রাজনীতি, মাঝে মধ্যে সদলে বিয়ে বাড়ি অথবা পিকনিক। আজও 8:42 আসে যায়, আমারই নাম নেই আর। দ্বিতীয় বুড়ো ভাবে পুজোর সময় তখন কেমন যেতুম, প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী, জয়পুর। লাস্ট অবধি থাকতে পারলাম না, মেয়ে যদি কালকে কলকাতা যাবে, তাই একের পর এক যতটা পেরেছি প্রোগ্রাম নিয়েছি। যাই হোক, কাজের মাঝখানে খুবই আনন্দ করলাম। আর ম্যাম কোনো কিছু অনুষ্ঠান করলে আপাতত আমাদের কাউকেই ছাড়ে না, আমরা সবাই মানামুনি ম্যামের ছোটোখাটো অনুষ্ঠানে উপস্থিত থাকি। তো এটাও আরও ভালো লাগলো যে সঞ্জীবাসের মিস মেয়েরা সেই সঞ্জীবাসের মিসের জন্মদিনে একটা নাচের প্রোগ্রাম করলাম। উনি ছিলেন ওই স্কুলেই পড়াশোনা করেছিলেন আর ম্যামের বন্ধু হয়, তো ম্যাম জন্মদিন ধরেছিলেন ওনার সবাই মিলে, তো খুবই আনন্দ করলাম কাজের মাঝখানে। যাই হোক, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি, ওখান থেকে প্যাকেট পেয়েছিলাম কিছুটা ঘরের আর ভাত আর সকালের মাংস ছিল। সবাই মিলে ভাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এই বলেই এই অবধি এখানেই রাখলাম। আমার মিষ্টি আছে, এখন আমার দরকার মিষ্টি আছে। মিষ্টি খাবে না খাবে নি, তোমাকে দেবো ভাত একটু। বোন মিষ্টি খাইনি মা।